বড়সড় ডাকাতির ঘটনাকে বানচাল করল গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। সোমবার ভোররাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার কালীবাড়ি এলাকায় একটি পেট্রোল পাম্পে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ওই এলাকায় গিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুস সহ ধারালো অস্ত্র সরঞ্জামগুলি উদ্ধার করে। ঘটনায় একটি নাম্বারবিহীন ছোট চার চাকা গাড়িকে আটক করে পুলিশ। ধৃতরা উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানা এলাকার বাসিন্দা। সোমবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ইসলামপুর মহকুমা আদালতের কাছে 7 দিনের জন্য পুলিশ হেফাজতের জন্য আর্জি জানানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।